এক গালে জগন্নাথ এবং এক গালে বলদেব, এক গালে জগন্নাথ এক গালে বলদেব, পরের পর থাপ্পড় মারছে। মান্ডুয়া বস্ত্র অর্থাৎ মার দেওয়া বস্ত্রকে শ্রুতি স্মৃতি শাস্ত্রে বলা হচ্ছে হরে কৃষ্ণা। উপস্থিত সকল ভক্তবৃন্দকে গৌরদেব টিভির পক্ষ থেকে হরে কৃষ্ণ প্রীতি ও শুভেচ্ছা জ্ঞাপন করছি। তো আজকে আমরা একটা অত্যন্ত সুন্দর লীলা শ্রবণ করব, যেখানে আমরা দেখব যে ভগবান কিভাবে তার ভক্তকে শাস্তি প্রদান করে থাকেন বা কিভাবে ভক্তের মাধ্যমে তিনি আমাদেরকে বোঝাচ্ছেন যে আমাদের কারো মধ্যে কিভাবে দোষ দর্শন করা কখনোই উচিত নয়। তো আমরা প্রত্যেকেই জানি মহাপ্রভু শ্রী জগন্নাথের একটি অত্যন্ত সুন্দর লীলা হচ্ছে অরুণ ষষ্ঠী লীলা। তো সেই অরুণ ষষ্ঠীতে পরমেশ্বর ভগবান শ্রী জগন্নাথকে, যিনি দারু ব্রহ্মরূপে জগন্নাথ পরিধামে অবতীর্ণ হয়েছেন, তাকে নব মান্ডুয়া বস্ত্র পরিধান করানো হয়। অর্থাৎ মার দেওয়া বস্ত্রকে প্রভু শ্রী জগন্নাথের পাণ্ডারা জগন্নাথ দেবকে পরিধান করান। কিন্তু সাধারণত শাস্ত্রে বর্ণিত রয়েছে যে মার দেওয়া বস্ত্র কখনোই ভগবানকে পরিধান করানো যায় না। মার দেওয়া বস্ত্র প্রথমে ধৌত করে তারপর সেটি ভগবানকে অর্পণ করা হয়। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে, মহাপ্রভু শ্রী জগন্নাথের ইচ্ছা অনুসারে, এই জগন্নাথ পরিধামে এই অরুণ ষষ্ঠীর দিনে জগন্নাথ দেবকে মার দেওয়া বস্ত্র বিনা ধৌত করে পরিধান করানো হয়ে থাকে। তো যখন শ্রীচৈতন্য মহাপ্রভু এবং তার পারিষদ বর্গরা প্রত্যেকে উড়িষ্যা প্রান্তে অর্থাৎ জগন্নাথ পুরী ধামে সেখানে গিয়ে অবস্থান করছিলেন, তখন শ্রীচৈতন্য মহাপ্রভু তার পারিষদ বর্গদের নিয়ে এই অরুণ ষষ্ঠীতে শ্রী শ্রীমন্দিরে অর্থাৎ দক্ষিণ দুয়ারে মহাপ্রভু শ্রী জগন্নাথ দেবের মন্দিরে গিয়ে উপস্থিত হতেন এবং অত্যন্ত আনন্দের সাথে অত্যন্ত ঐশ্বর্যমণ্ডিত এই অরুণ ষষ্ঠীর লীলাকে তারা পরিদর্শন করতেন এবং সারা দিন সেখানে মহাপ্রভু নৃত্য কীর্তন করতেন। জগন্নাথ দেব তার দ্বারা অত্যন্ত প্রসন্ন হতেন। জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী অত্যন্ত আনন্দের সাথে বিহার করতেন তার ভক্তবৃন্দের সাথে এবং শ্রীচৈতন্য মহাপ্রভু যিনি সচল জগন্নাথ, তিনিও তার পারিষদ বর্গদের সাথে সেই দিনটি অত্যন্ত আনন্দের সাথে অতিবাহিত করতেন। তো শ্রীচৈতন্য মহাপ্রভুরই একজন অত্যন্ত অন্তরঙ্গ ভক্ত ছিলেন শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি, যিনি বৃষভানু মহারাজার এই কলিযুগের অবতার। তো এই পুণ্ডরীক বিদ্যানিধি এবং তার একজন সহচর স্বরূপ দামোদর গোস্বামী, তারা একত্রে সবসময় ভগবত কথা চর্চা আলোচনা করতেন। তো একদিন তারা পৌঁছে গেলেন এই অরুণ ষষ্ঠীর দিনে শ্রীমন্দিরে জগন্নাথ পুরী ধামে, জগন্নাথের মন্দিরে এই অরুণ ষষ্ঠীর লীলা দর্শনে। তো শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি যখন পৌঁছলেন মন্দিরে, তিনি দেখছেন জগন্নাথের পাণ্ডারা জগন্নাথকে এই মান্ডুয়া বস্ত্র পরিধান করাচ্ছেন। সে তো ঠিক আছে, শুধু জগন্নাথকে, বলদেবকে, সুভদ্রা মহারানীকেই পরিধান করাচ্ছেন না, ভক্তরা নিজেরাও সেই মার দেওয়া বস্ত্র পরিধান করে আছে। যখনই শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি দেখলেন যে জগন্নাথ, প্রভু শ্রী জগন্নাথ দেবকে এবং বলদেব সুভদ্রা মহারানীকে পরানো তো হয়েছে, তার সাথে তার ভক্তরাও এইভাবে মান্ডুয়া বস্ত্র পরিধান করে রয়েছে। মান্ডুয়া বস্ত্র অর্থাৎ মার দেওয়া বস্ত্রকে শ্রুতি স্মৃতি শাস্ত্রে বলা হচ্ছে যে বিনা ধৌত করে মার দেওয়া বস্ত্র পরিধান করলে সেই বস্ত্রে যদি কারো হাত লেগে যায় তাহলে সেই হাত পুনরায় ধৌত করতে হয়। তাহলে পুরীতে জগন্নাথের ভক্তরা কেন এইভাবে মান্ডুয়া বস্ত্র পরিধান করে রয়েছে? এভাবে পুণ্ডরীক বিদ্যানিধির মনের মধ্যে একটি সংশয় আসলো। যখন এই সংশয়ের জাগরণ হলো পুণ্ডরীক বিদ্যানিধির হৃদয়ে, তখন সে তারই সহচরী স্বরূপ দামোদর গোস্বামীকে গিয়ে এই সন্দেহ নিরূপণের জন্য জিজ্ঞাসা করলো, বার্তালাপ করতে শুরু করলো। স্বরূপ দামোদর গোস্বামী তাকে বলল যে হে প্রিয় পুণ্ডরীক বিদ্যানিধি, দেখো পরমেশ্বর ভগবান মহাপ্রভু জগন্নাথ তার যেটা ইচ্ছা সেই অনুসারে এই জগন্নাথ পুরীধামে সমস্ত কিছু হয়ে থাকে। এখন জগন্নাথ পুরীধামে জগন্নাথ মহাপ্রভুর ইচ্ছা হয়েছে, সেই জন্যই তো এই অরুণ ষষ্ঠীর লীলা হচ্ছে, তাই না? যদি জগন্নাথের হৃদয়ে কোনো অসন্তুষ্টি হতেন প্রভু, তাহলে তো তিনি রাজাকে স্বপ্ন দিয়ে বলতেন, পূজারীদের হৃদয়ে স্বপ্ন দিতেন। যেহেতু দিচ্ছেন না, এর মানে এটাই বুঝতে হবে যে জগন্নাথ এর দ্বারা অত্যন্ত প্রসন্ন। কিন্তু শ্রী পুণ্ডরীক বিদ্যানিধির হৃদয় থেকে সন্দেহ কিছুতেই যাচ্ছে না। নানাভাবে বার্তালাপ করতে 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 তারা অন্তিমে
এই সিদ্ধান্তে উপনীত হলেন যে আসলে ভগবান তো অত্যন্ত অত্যন্ত হচ্ছে মহিমান্বিত এবং তিনি তার লীলার মাধ্যমে সবসময় কিছু না কিছু বোঝাতে চেষ্টা করেন এবং জগন্নাথ হচ্ছে স্বতন্ত্র, সেজন্য আমরা হয়তো কোনোভাবে লীলাটি বুঝে উঠতে পারছি না। অবশ্যই প্রভু শ্রী জগন্নাথ আমাদের শীঘ্রই সেই লীলা আমরা বুঝতে পারবো জগন্নাথের কৃপায়। তো এই বলে তারা সেই দিন জগন্নাথ পুরী ধামের শ্রীমন্দির থেকে তারা তাদের গৃহে চলে আসে। শ্রী পুণ্ডরীক বিদ্যানিধি রাতে প্রসাদ পেয়ে শয়নে যান। যে মাত্রে পুণ্ডরীক বিদ্যানিধি শয়নে যান সেই সময় কি হলো সুপ্রিয় ভক্তরা, সেই সময়তে জগন্নাথ এবং বলদেব ক্রোধান্বিত বেশি পুণ্ডরীক বিদ্যানিধির স্বপ্নে আসলো। স্বপ্নে এসে পুণ্ডরীক বিদ্যানিধিকে বলতে লাগলো যে পুণ্ডরীক তুমি এত বড় সাহসী যে তুমি কিনা আমার ধামে এসে জগন্নাথপুরী ধামে এসে জগন্নাথের যারা পান্ডা আমার যারা অন্তরঙ্গ ভক্ত তাদের মধ্যে তুমি দোষ বের করো যে তারা কিভাবে এরকম ভাবে আমাকে মান্ডুয়া বস্ত্র পরিধান করাতে পারে, তুমি তাদের উঁচু নিচু জাত সম্পর্কে বিবেচনা করো, তুমি তো অনেক উঁচু ভবনে বাসস্থান করো, তোমার যদি এতই জাত পাতে ভেদ রয়েছে তাহলে তুমি এখানে কেন বাসস্থান করছো জগন্নাথপুরী ধামে, তুমি এক কাজ করো তুমি এই ধাম ছেড়ে চলে যাও। যেই মাত্রে এইভাবে পুণ্ডরীক বিদ্যানিধি দেখলেন জগন্নাথ বলদেবের এরকম ভয়ঙ্কর রূপ, শুধু রূপই না জগন্নাথ বলদেব এতটাই ক্রোধান্বিত হয়ে গেলেন যে পুণ্ডরীক বিদ্যানিধির এই আচরণে পুণ্ডরীক বিদ্যানিধির গালে থাপ্পড় মারতে শুরু করে দিলেন। এক গালে জগন্নাথ এবং এক গালে বলদেব, এক গালে জগন্নাথ এক গালে বলদেব, পরের পর থাপ্পড় মারছে। এইরকম পরিস্থিতিতে জগন্নাথ প্রভুর তো হাত, ভক্তরা বলে থাকে জগন্নাথের হাত নেই বলদেবের হাত নেই, তাহলে এই লীলাটা কিভাবে হলো? জগন্নাথ তার হাত দিয়ে এমন মেরেছে পুণ্ডরীক বিদ্যানিধিকে যে পুণ্ডরীক বিদ্যানিধি অনেক কষ্ট অনুভব করছে এবং তৎক্ষণাৎ সে জগন্নাথের চরণে পতিত হয়ে বলদেবের চরণে পতিত হয়ে ক্ষমা চাইছে, হে প্রভু শ্রী জগন্নাথ আমাকে ক্ষমা করো, আমার অপরাধ ক্ষমা করো, আমি অত্যন্ত ভুল করেছি তোমার ভক্তদের মধ্যে দোষ বের করে, প্রভু তোমার ইচ্ছা অনুসারে এই জগন্নাথ পরিধামে সমস্ত কিছু পরিচালিত হচ্ছে, আমাকে তুমি ক্ষমা করো, আমার আমার আমাকে কৃপা করে তুমি তোমার অহৈতুকী কৃপা প্রদর্শন করো। জগন্নাথ প্রভু তো ভক্তবৎসল, তিনি যখন দেখলেন পুণ্ডরীক বিদ্যানিধি এইভাবে তার কাছে ক্ষমা প্রার্থনা করছে, পুণ্ডরীক বিদ্যানিধিকে জগন্নাথ ছেড়ে প্রভু সেখান থেকে অন্তর্ধান হয়ে গেলেন। এরপর জগন্নাথ এবং বলদেব যে এই যে তার লীলার মাধ্যমে ভক্তকে শেখালেন যে তার ভক্তের দোষ দর্শনে কি ফল লাভ হয়ে থাকে, পরের দিন স্বরূপ দামোদর পুণ্ডরীক বিদ্যানিধির কাছে আসলেন। পুণ্ডরীক বিদ্যানিধি সকালে যখন নিদ্রা ছেড়ে উঠলেন তখন দেখছে তার গালগুলো পুরো ফুলে গিয়েছে এবং দুই গালের মধ্যে এক হাতে জগন্নাথের পাঁচটি দাগ এবং একদিকে বলরামের হাতের দাগ পুরো বসে গিয়েছে। স্বরূপ দামোদর গোস্বামী এসে যখন পুণ্ডরীক বিদ্যানিধির কাছে সমস্ত লীলা শ্রবণ করলেন, জয় হো পুণ্ডরীক বিদ্যানিধির, জয় হো বলে পুণ্ডরীক বিদ্যানিধির জয় ঘোষ দিতে লাগলেন। আরে পুণ্ডরীক তুমি ভাগ্যবান, তোমাকে স্বয়ং জগন্নাথ এসে শাস্তি প্রদান করেছে, আরে তোমার তো সম্পূর্ণ অস্তিত্ব জীবন ধন্য হয়ে গেছে। এইভাবে যখন পুণ্ডরীক বিদ্যানিধিকে বোঝাতে লাগলেন, পুণ্ডরীক বিদ্যানিধি তার হৃদয়ে যে গ্লানি সেটা বারংবার স্বরূপ দামোদরকে বলতে লাগলেন যে আসলে আমি কতটা অধম কতটা পতিত যে আমি জগন্নাথ পুরী ধামে প্রভুর মহাপ্রভু জগন্নাথ দেবের ভক্তদের দোষ বের করেছি, আমার তো এখনই দেহত্যাগ করে দেওয়া উচিত, ভগবান কত কৃপাময় যে তার এই লীলার মাধ্যমে তিনি আমার ভুলকে শুধরে দিয়েছেন। তো এইভাবে আসলে এই যে লীলাটি এখানে পুণ্ডরীক বিদ্যানিধি তো জাস্ট একজন মাধ্যম যার দ্বারা আমাদেরকে মহাপ্রভু শ্রী জগন্নাথ তিনি আমাদেরকে এটা বোঝাতে চান যে আমাদের কখনোই উপরের দিক থেকে বিচার করে কোনো ভক্তের মধ্যে কোনো দোষ বের করা, এটা যদি আমরা কখনো করে থাকি তাহলে আমাদের অত্যন্ত পরবর্তীতে পস্তাতে হবে, কারণ ভগবানের যে ভক্তরা তারা হচ্ছে ভগবানের হৃদয় স্বরূপ, আমরা যদি ভগবানকে কষ্ট দিই ভগবান অতটা কষ্ট পান না, কিন্তু ভগবানের ভক্তকে কষ্ট দেওয়ার ফলে ভগবান অত্যন্ত কষ্ট পান। এই কারণে আমাদের কখনো ভক্তদের দোষ দর্শন করা উচিত না, সবসময় আমাদের ভগবান এবং তার ধাম সেই ভগবানের যে অন্তরঙ্গ ভক্ত তাদের কখনো
আমাদের সূক্ষ্ম আমাদের স্থূল যে জড় বুদ্ধি তার দ্বারা বিচার আমাদের কখনোই করা উচিত না। তাতে আমাদের ঠিক তো আমরা খুবই কম হব, আমরা সবসময় ভুলই হব, আমরা তাদের চরণে অপরাধ করে ফেলব। তাই সুপ্রিয় ভক্তবৃন্দ, এই এই লীলা থেকে আমরা অত্যন্ত সুন্দর একটি শিক্ষা নিতে পারি যে ভক্তদেরকে আমরা সবসময় চরণে দাস হয়ে থাকব, কখনো আমরা তাদের দোষ দর্শন করব না। অরুণ ষষ্ঠীর শুভ এই লীলার মাধ্যমে যেটি প্রভু শ্রী জগন্নাথ তার প্রত্যেক ভক্তদেরকে এটি শিক্ষা প্রদান করছেন শ্রী পুণ্ডরীক বিদ্যানিধির মাধ্যমে। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে, মহাপ্রভু শ্রী জগন্নাথ কি জয়, জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী প্রভু সুদর্শন কি জয়, নিতাই গৌর প্রমানন্দে হরি হরি বল। আপনারা প্রত্যেকে গৌরদৃষ্টি সঙ্গে যুক্ত থাকবেন। হরে কৃষ্ণ।